ব্যবহারকারীদের সাবধান হতে বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অসতর্ক হলেই কম্পিউটারে ম্যালওয়্যার অথবা ভাইরাস অ্যাটাক করতে পারে। সম্প্রতি হ্যাকাররা গুগল ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করে কম্পিউটারে নতুন একটি ভাইরাস প্রবেশ করাচ্ছে। চেক পয়েন্ট রিসার্চে এ তথ্য প্রকাশ হয়েছে। কম্পিউটারে ব্যবহারের জন্য একটি ভুয়া গুগল ট্রান্সলেট অ্যাপ তৈরি করেছে তুরস্কের একটি কোম্পানি, যা ব্যবহার করলে কম্পিউটারে নিটোকোড নামের ম্যালওয়্যার প্রবেশ করছে। মূলত ব্যবহারকারীরা গুগলের তৈরি ট্রান্সলেট অ্যাপ ভেবে ডাউনলোড করছেন। এই অ্যাপ কম্পিউটারে একবার ইনস্টল হওয়ার পরে ক্রিপ্টোকারেন্সি মাইনিং শুরু করে দিচ্ছে হ্যাকাররা। যদিও গুগল ডেস্কটপ কম্পিউটারের জন্য কোনো পৃথক অ্যাপ তৈরি করেনি, এদিকে ডাউনলোড শেষ হলে অন্যান্য অ্যাপের নিয়ম মেনে এই অ্যাপ ইনস্টল করতে হচ্ছে। এরপর ব্যবহারকারী কম্পিউটার ব্যবহার করা শুরু করলে মনেরো ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের কাজ শুরু করে এই পুরো প্রক্রিয়া চলবে ব্যবহারকারীর অজান্তেই। ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটারে ক্রিপ্টো মাইনিং শুরু হয়ে যাবে। সিপিআর রিপোর্টে জানানো হয়েছে নিজের সব কিছু কনফিগার করে শুরু করবে ক্রিপ্টো মাইনিং। গুগল ট্রান্সলেট ডেস্কটপ ডাউনলোড নামে গুগলে সার্চ করলে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে এই অ্যাপ। বিশ্বের 11টি দেশের কম্পিউটারে নিটোকোড নামের এই ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। 2019 সাল থেকে এই ম্যালওয়্যারের অস্তিত্ব পাওয়া গেছে। একাধিকার এই ম্যালওয়্যার সম্পর্কে সচেতন করেছে সিপিআর। নিটোকোড ম্যালওয়্যার থেকে বাঁচতে ডেস্কটপ কম্পিউটারে গুগল ট্রান্সলেট অ্যাপ ডাউনলোড করা যাবে না। এই ধরনের কোনো অ্যাপ এখনো নিয়ে আসেনি গুগল। শুধুমাত্র ব্রাউজার ওপেন করে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট থেকে ডেস্কটপে এই ট্রান্সলেশন পরিষেবা ব্যবহার করা যাবে।